আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সৌদি টেক ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম তো আমাদের ফেসবুক গ্রুপে অ্যান্ড ফেসবুক পেজে অনেকেই কমেন্টস করছেন দেন কফলা সম্পর্কে হুরুপ সম্পর্কে জানতে চাইছেন তো আজকে আমি বলতেছি যে আসলে হুরুপ আমরা অনেকেই জানি যে বর্তমানে অনেকের চিন্তাধারায় এটা আছে যে কোন কফিল চাইলে এখন আপনাকে হুরুপ দিতে পারবে না দু বাইশ সালের মার্চে মার্চের এক তারিখে এটা সৌদি আরবে একটা নতুন আইন জারি করছে যে কোনো কফিল চাইলে তার আমেলকে হুরুপ দিতে পারবে না ঠিক আছে আইন ঠিক আছে ভাই আইন জারি করছে এটাও ঠিক তবে যে পুরাতন যে আইন ছিল যে হুরুপ দেওয়ার ব্যাপারটা ওটা কিন্তু ক্যান্সেল করা নাই ঠিক আছে তো আপনার কফিল চাইলে বর্তমানেও আপনাকে হুরুপ দিতে পারবে কোনো সমস্যা নাই তবে আপনার অপশন আছে আপনি চাইলে ষাট দিনের মধ্যে অন্য একটা কফিল ধরে কফালো হয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনার কফিলের কোনো অনুমতি লাগবে না দেন ষাট দিনের মধ্যে আপনি চাইলে একজিটে বাংলাদেশেও চলে যেতে পারবেন পুরাতন হুরুফলা আছে তাদের আপনি চাইলে এখন কফাল হয়ে যেতে পারবেন বর্তমানে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে সরকার আপনাকে আপনি চাইলে কফাল হয়ে যেতে পারবেন অন্য কোনো যে কোনো যে কোনো কোম্পানিতে যারা পুরাতন হুরুপ আছে আর নতুন হুরুপ যারা আছে তারা দুই মাসের মধ্যে চাইলে কফালে নিতে পারবেন এক্ষেত্রে কফিলের কোনো অনুমতি লাগবে না তো আরেকজন প্রশ্ন করছে আগামা মাস শেষ হলে সাথে সাথে কফালা হতে পারবো কি না হ্যাঁ ভাই অবশ্যই পারবেন আপনার আঁকা মাস শেষ হয়ে গেলে কফিলের এক্ষেত্রে কিছুই করার নেই আপনি চাইলে বিনা অনুমতিতে কফালা হয়ে যেতে পারবেন সেম প্রশ্ন আরেকজন ভাই করছে আগামা মাস শেষ হওয়ার কয়দিন পর ট্রান্সফার নিতে পারবো ভাই আমি আগেও বলেছি আপনার আঁকা যদি আজকে শেষ হয়ে যায় আপনি ইচ্ছে করলে কালকে আগে আমি কালকে কফলে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এখানে কফিলে বা আপনার কোনো ঝা ঝামেলা নাই জাস্ট আপনি যে কোনো কোম্পানিতে রিকোয়েস্ট পাঠান দেন কুয়াতে আসলে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন রিকোয়েস্ট যখন রিনিউ আসবে তখন আপনি অ্যাকসেপ্ট করে নেবেন এক্ষেত্রে কোনো দায় দাখিল তো প্রয়োজন হয় না ঠিক আছে আরেকজন ভাই কমেন্ট করছে ভাই আমার কফিল আমাকে অনেক টর্চার করে আমি কি করব এখন আমার আকামা আছে দুই মাস এখনও বাকি আছে আমি কি চাইলে লেবার কোডে কোনো কেস করতে পারবো ভাই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যেহেতু দুই মাস যদি কোনো স্যালারি বাকি থাকে কপিলের কাছে বা আপনাকে স্যালারি দিচ্ছে না দুই তিন মাসের পাঁচ ছয় মাসের স্যালারি আটকে পড়ে আছে তাহলে অবশ্যই আপনি লেবার কোর্টে গিয়ে কেস করেন ইনশাল্লাহ ওনারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে আর দুই মাস পর যদি আপনার আকামা মা না বানাই দেয় তাহলে আপনি অনায়াসে কফালে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আমার আঁকামা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু কন্টাক্ট এখনও বাকি আছে আই মিন কুয়াতে কন্টাক্ট এখনও বাকি আছে এক্ষেত্রে আমি কী করবো সেম প্রশ্ন আসলে অনেকের একটা ডিফারেন্স আরেকটা প্রশ্ন আসে যে বা অন্য কেউ প্রশ্ন করে ভাই আমার আকামা শেষ হয়ে গেছে কিন্তু কন্টাক্ট এখনও বাকি আছে কি করব ভাই এক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে আপনার আকামা যদি শেষ হয়ে যায় তাহলে তো আপনি অনায়াসে কফলে নিতে পারবেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি যদি কন কোম্পানির সাথে কন্টাক্ট থাকে কন্টাক্ট থাকলে আপনার অবশ্যই কন্ট্যাক্ট শেষ হতে হবে ভাই আপনার আকামা যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এক্ষেত্রে কফিলের অনুমতি লাগবে ঠিক আছে আপনি যদি রিকোয়েস্ট পাঠান সরাসরি হবে না আপনার আকামা যদি শেষ হয়ে যায় তাহলে কফিলের অনুমতি লাগবে কারণ হচ্ছে আপনি ওনার আন্ডারে চুক্তিবদ্ধ ঠিক আছে আপনি ওনার আন্ডারে চুক্তিবদ্ধ চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনি কফলে নিতে পারবেন না কারণ আপনি যদি আর অন্য কোথাও কফালে নিতে যান সরাসরি কফিলের এখানে অপশারের নোটিফিকেশন আসবে দেন উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলেই কফাল হতে পারবেন নয়তো কফাল হতে পারবেন না ভাই কফিল আমার পেপারে দুই বছরে সাইন করে নিছে এখন কি করব হাই রে ভাই আপনি যখন কফিল আপনারে সাইন করতে বলছে তখন কি আপনি দেখবেন না যে এটা আসলে সাইনে কি পেপারে কি লেখা আপনি কি বুঝে সাইন করবেন ভাই বর্তমানে এমন সিধা মানুষ আছে সাদা কাগজে সাইন দেওয়ার যুগ চলে গেছে অনেক আগে ভাই আপনি কেন শুধু শুধু সাইন করতে যাবেন যেহেতু আপনার দুই বছরের কন্টাক্ট হয়ে গেছে ভাই আপনাকে দুই বছর এখানে কাটাইতে হবে বা এখানে কিছু করার নাই ভাই ভুলটা আপনি করছেন ভাই কন্টাক্ট ব্যাপারে সাইন করার আগে অবশ্যই দেখে নেবেন যে কন্টাক্ট ব্যাপারে কি লেখা আছে আপনি যদি সাইন না করেন কোফিরের বাবার ক্ষমতা নেই আপনাকে দিয়ে সাইন করানো ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন আর যদি কারো কফলা বা সৌদি আরবের কোনো আইন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই করতে বা যদি অনেক প্রশ্ন হয় তাহলে একটা ভিডিও বানিয়ে সবাইকে ইউটিউবে সাপ্লাই করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আল্লাহ হাফিজ বাই বাই